চলতি মাসের উনিশ তারিখ থেকে মাঠে গড়াবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ আর সেই উপলক্ষে গতকাল রোববার মধ্যরাতে দেশ সেরেছে বাংলাদেশের যুবারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রাত একটা পাঁচ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে মাহফুজুর রহমান রাব্বির দল দেশ ছাড়ার আগে ঢাকা পোস্টকে দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন ভালো করার প্রত্যয় ভারত ম্যাচ ঘিরে আপাতত নিজেদের পরিকল্পনা সাজানোর কথাই জানিয়েছেন তিনি আফ্রিকায় পৌঁছে অবশ্য এরপর তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবরা এরপর নিজেদের প্রথম ম্যাচে বিশ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ টুর্নামেন্টের এই গ্রুপে রাবিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড আগামী বিশ জানুয়ারি ব্লুম ফন্টেইনের মানগাউ ওভালে ২০২০ হাজার বিশ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগালা দুদিন পরেই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের গ্রুপের শেষ ম্যাচে ছাব্বিশ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেনুতে চলবে এই বিশ্বকাপ আসর ফাইনাল হবে এগারো ফেব্রুয়ারি সব মিলিয়ে মোট একচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়াঙ্গন থেকে মোট পঁচিশ জন অংশগ্রহণ করেছিলেন তবে কেউ জিতেছেন আবার কেউ হেরেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্রীড়াঙ্গন পেয়েছে অনেক সংসদ সদস্যকে যাদের মধ্যে নতুন দুই মুখ মাগুরা এক আসন থেকে সাকিব আল হাসান ও শফিউল আলম চৌধুরী নাদেল থেকে নির্বাচিত হয়েছেন এছাড়াও ক্রীড়াবিদদের মধ্যে নির্বাচনে জিতেছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুল সালাম মর্শিদি ও মাশরাফি বিন দুজনই আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সালাম মোর্শিদি তৃতীয় ও মাসরাফি দ্বিতীয় মতো নির্বাচিত হয়েছেন সংগঠকদের মধ্যে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন পুনরায় কিশোরগঞ্জ ছয় আসন থেকে নির্বাচিত হয়েছেন বাফের সহ সভাপতি কাজী নাবিল আহমেদ তৃতীয় মতো নির্বাচিত হয়েছেন যশোর তিন থেকে তিনি বেশ সহজেই জিতেছেন দুই সাল থেকে নাবিল সংসদ সদস্য হয়ে আসছেন এই আসন থেকে বিসিপির সাবেক দুই সভাপতি সাবির হোসেন চৌধুরী ও আহমা মোস্তফা কামাল উভয়ই জয়লাভ করেছেন এই দুজনই নৌকা প্রতীকের প্রার্থী সাবেক রেফারি ও বাফুফের সাবেক সহ সভাপতি বীর বাহাদুরও নির্বাচিত হয়েছেন দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পরিচিত বীর বাহাদুর এছাড়াও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও গাজীপুর দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন ঢাকা এক আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সালমান এফ রহমান ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবে তার মূল পরিচিতি হলেও তিনি ক্রীড়া সংগঠক দেশের অন্যতম শীর্ষ ক্লাব ঢাকা আবাহনীর চেয়ারম্যান দীর্ঘদিন থেকে আবাহনী ক্লাবের অন্যতম পরিচালক নসরুল নজরুল হামিদ বিপু সহ আরও কয়েকজন পরিচালক নির্বাচনে জয়ী হয়েছেন ফুটবল ক্রিকেট বাদে অনেক ফেডারেশনের সভাপতি পদে এমপি মন্ত্রীদের মনোনয়ন দেয় সরকার ক্যারম ফেডারেশনের সভাপতি জোনায়দ আহমেদ পলক স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ফারুক খান সহ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে বিভিন্ন আসনে বিজয়ী ঘোষণা করলেও নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি